রে বলাই দা, বলাই দা, এ কোথায় গেলি রে বলাই দা? আরে জামাইবাবু, মাথাটা কি এখন ঠান্ডা হয়েছে? ঠান্ডা না হলে কি মাথায় এত চুল থাকে? নজর আলীর মাথা গরম, তাই তার মাথা ফর্সা। আপনার বন্ধুর সাথে আপনাকে দেখা করতে দেয়নি, সেই জন্য কি আমাদের উপরে রাগ করেছেন নাকি জামাইবাবু? রাগ করবো না কেরে কানাই, তোরা আমার সাথে যা শুরু করিস কামটা কি ঠিক হচ্ছে? বেঠিক তো এখনো কিছু করিনি জামাইবাবু। কানাই রে ভাই, একটা সত্যি কথা কত বলো, শিবানিক দেখে লোকগুলো কত টাকা দিয়েছিল? কত টাকা দিয়েছিল সেটা তো বলতে পারবো না জামাইবাবু, তবে বোধ হয় কয়েকটা একশো টাকার নোট বোধ হয়। শিবানী টাকাগুলো নাকি তোর কাছে দিছে, তুই কিসের জন্য মেয়েদের টাকা নিস? কামটা কি ঠিক হয়েছে? শিবানীর টাকার কথা বাদ দিন জামাইবাবু, আর টাকার কথা যখন উঠলো, আপনার মেয়েকে দেখার জন্য যে খরচটা হয়েছে সেই হিসেবটা আপনাকে দিয়ে দিই। এই ধরুন যে চা, চানাচুর, মিষ্টি, বিস্কিট এগুলো কিনতে সব মিলে মোট খরচ হয়েছে। আমার সামনে ফর্দ মেলে ধরতেছ মানে? আমি কি তোর সাথে ইয়ারকি মার বেড়াইছি? এ কি বলছেন জামাইবাবু, ইয়ারকি করলাম কোথায়? হিসেবটা আপনাকে দিতে হবে না, টাকাটা তো আপনাকেই দিতে হবে। কিসের টাকা দেবো রে? কিসের টাকা? হ্যাঁ আমি তো করে বধ করব, আমার বাড়িতে এসে তোরা যা ইচ্ছে তাই করব। আমি তো করে নামে থানায় কেস দেব খাড়া। তুমি আগে বাড়িতে যাও, আমি একটু ঘুরে আসতেছি। আমার মনে হচ্ছে আব্বার কাছে খবরটা চলে গেছে। তাতে কি হয়েছে? আমরা কি চুরি করবার গেছিলাম নাকি? চল একটু দেখি কি হয়। যাওয়াটা ঠিক হবে না, তুমি আগে যাও, আমি একটু ঘুরে আসি। আব্বা ইয়ের একটা সুষ্ঠু বিচার কিন্তু করাই লাগবে, দিনের পর দিন তারা যা শুরু করি। দেখছো তোমার মেজু বেটা কেমন শকুনের মতো তাকায় রয়েছে দেখেছো? ওই যে আব্বা, ওই যে দেখেন আপনার স্ত্রী চলে আইছে, আমার আর কোনো দায়িত্ব নেই, আপনি যা পারেন করেন। এখন আমার স্ত্রী হয়ে যাচ্ছে তাই না? তোর মনে কর মা না? পয়লা তো সে আমার মা ছিল না, পয়লা তো আপনার স্ত্রী ছিল। আব্বা আপনার কাছে অনুরোধ করি, এবার কিন্তু আপনার শক্ত হওয়া লাগবে। আমার ষড়যন্ত্র কিন্তু দিনকে দিন বাড়ি যাচ্ছে। ওই দেখেন আব্বা, আসল চল কিন্তু বলা চলে যাচ্ছে। আমি খারা কি মনে করেছি তুই? কারণ দাদা চালা চোর।